দিনাজপুর সদর পৌরসভা প্রথম শ্রেণীর হলেও বেহাল দশা রাস্তাঘাটের। উঠে গেছে বেশিরভাগ জায়গার কার্পেটিং, খানাখন্দের কারণে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। দিনাজপুর সদর পৌরসভা এলাকায় প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। 12টি ওয়ার্ডে রয়েছে 174 কিলোমিটার রাস্তা, কিন্তু প্রায় সবগুলোই খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পৌরবাসীকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিনাজপুরের রাস্তাগুলো যে কবে সংস্কার হয়েছিল সেটা আমার মনে নাই, কিন্তু আসলে চলাচলের জন্য খুবই অনুপযুক্ত। কখন কোন সময় গাড়িটাও পালট খাইতে পারে, এই কারণে কোনো গাড়ি ঘোড়া যানবাহন এই রোডে চলতে পারে না। পানি যাওয়ারও ড্রেন নাই, এই ড্রেনে ভিড়তে গোড়াল রাস্তাটা ভাঙে যায়। ম্যাক্সিমাম রাস্তাই ভাঙ্গা, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে। এবং কি এমন কোন দিন নেই যে আমাদের গাড়ির পিছনে 150 টাকা খরচ হচ্ছে না। একটু বৃষ্টি হলেই চরমে ওঠে ভোগান্তি, তলিয়ে যায় অনেক রাস্তা, নষ্ট হয় যানবাহন, ঘটে দুর্ঘটনা। দিনাজপুর পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে, এমনকি মেয়র নিজেও আসছে, নিজেও আসে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে না রাস্তাঘাট সব তৈরি হয়ে যাবে, কালভার্ট হবে, ড্রেন হবে। আজ ঘন্টা কেন 10 মিনিট যদি পানি হয় সেখানে রাস্তাঘাটে হাঁটার মতো কোনো জায়গা থাকে না। একটা ডেলিভারি লোক যদি খারাই যায় একটা অটোতে বসে থাকতে পারে না, এই রাস্তাঘাট 22 বছর থেকে ঠিক হয় না। যে সরকার এদেশে ড্রেনের ব্যবস্থা করতে পারে না, যে সরকার এদেশের রাস্তার ব্যবস্থা করতে পারে না, এদেশে আমাদের গরিব রাষ্ট্রমিদের আমরা ফ্লাইওভার করতেছি। পৌর মেয়র জানান, রাস্তাঘাটের উন্নয়নে এই মুহূর্তে 7 কোটি টাকার কাজ চলছে। ইতিমধ্যে আমরা পরিষদে অনুমোদন নিয়ে আমরা সেই প্ল্যান পাঠিয়েছি, সেখানে রাস্তা ঘাট ওয়াশরুম আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এক্সকেভেটর ট্র্যাক্টর এগুলো আমরা নিব ইনশাল্লাহ। দিনাজপুর সদর পৌরসভাটি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয় 1990 সালে। দীপ্ত বার্তাকক্ষ। দিনাজপুর সদর পৌরসভা প্রথম শ্রেণীর হলেও বেহাল দশা রাস্তাঘাটের। উঠে গেছে বেশিরভাগ জায়গার কার্পেটিং, খানাখন্দের কারণে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। দিনাজপুর সদর পৌরসভা এলাকায় প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। 12টি ওয়ার্ডে রয়েছে 174 কিলোমিটার রাস্তা, কিন্তু প্রায় সবগুলোই খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পৌরবাসীকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিনাজপুরের রাস্তাগুলো যে কবে সংস্কার হয়েছিল সেটা আমার মনে নাই, কিন্তু আসলে চলাচলের জন্য খুবই অনুপযুক্ত। কখন কোন সময় গাড়িটাও পালট খাইতে পারে, এই কারণে কোনো গাড়ি ঘোড়া যানবাহন এই রোডে চলতে পারে না। পানি যাওয়ারও ড্রেন নাই, এই ড্রেনে ভিড়তে গোড়াল রাস্তাটা ভাঙে যায়। ম্যাক্সিমাম রাস্তাই ভাঙ্গা, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে। এবং কি এমন কোন দিন নেই যে আমাদের গাড়ির পিছনে 150 টাকা খরচ হচ্ছে না। একটু বৃষ্টি হলেই চরমে ওঠে ভোগান্তি, তলিয়ে যায় অনেক রাস্তা, নষ্ট হয় যানবাহন, ঘটে দুর্ঘটনা। দিনাজপুর পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে, এমনকি মেয়র নিজেও আসছে, নিজেও আসে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে না রাস্তাঘাট সব তৈরি হয়ে যাবে, কালভার্ট হবে, ড্রেন হবে। আধ ঘন্টা কেন 10 মিনিট যদি পানি হয় সেখানে রাস্তাঘাটে হাঁটার মতো কোনো জায়গা থাকে না। একটা ডেলিভারি লোক যদি খারাই যায় একটা অটোতে বসে থাকতে পারে না, এই রাস্তাঘাট 22 বছর থেকে ঠিক হয় না। যে সরকার এদেশে ড্রেনের ব্যবস্থা করতে পারে না, যে সরকার এদেশের রাস্তার ব্যবস্থা করতে পারে না, এদেশে আমাদের গরিব রাষ্ট্রমিদের আমরা ফ্লাইওভার করতেছি। পৌর মেয়র জানান, রাস্তাঘাটের উন্নয়নে এই মুহূর্তে 7 কোটি টাকার কাজ চলছে। ইতিমধ্যে আমরা পরিষদে অনুমোদন নিয়ে আমরা সেই প্ল্যান পাঠিয়েছি, সেখানে রাস্তা ঘাট ওয়াশরুম আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এক্সকেভেটর ট্র্যাক্টর এগুলো আমরা নিব ইনশাল্লাহ। দিনাজপুর সদর পৌরসভাটি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয় 1990 সালে। দীপ্ত বার্তাকক্ষ।